Click on the subscribe button and press the bell icon for more updates. তাওসান ও মিথিলা ছাত্র জীবন থেকে দুজন দুজনার প্রেমে পড়েন। 2006 সালে 3 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আয়রা তেহরিম নামে তাওসান খান মিথিলা দম্পতির একমাত্র সন্তান রয়েছেন। তাওসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাওসান যখন ব্র্যাড ব্যান্ডের গায়ক, এক বন্ধুর সঙ্গে তাওসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়া। বিয়ের পরে জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে মধুরের সমাপয়ের আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, লাভপনের দিনগুলো, প্রেম সহ বিশেষ কিছু নাটকে অভিনয় করেছেন এ জুটি। একসঙ্গে গিয়েছেন গানও। 2017 সালে মে মাসে তাওসান মিথিলার প্রায় 11 বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপর যে দুজনের মুখ দেখা দেখি বন্ধ তা নয়, মেয়ে আয়রা এখনো তাদের সম্পর্কের বীজ হয়ে আছে। তবে তাওসানের জীবন অন্যরকম ঘটনা ঘটতে যাচ্ছে। বড় পর্দার নায়ক হিসেবে আবির্ভাব হতে যাচ্ছে তাওসানের। আগামী 8ই মার্চ মুক্তি পাবে তাওসানের যদি একদিন সিনেমা। তা নিয়ে মিথিলা শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, অবশ্যই শুভকামনা জানাচ্ছি তাকে, এটা তার জীবনের অন্যতম বড় পাওয়া। আমি চাই তিনি যেন সফল হন, মানুষ যেন তার ছবিটি পছন্দ করে। সিনেমাটি দেখতে যাবেন কিনা এ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাওয়ার ইচ্ছা আছে, সময় পেলে অবশ্যই সিনেমাটি দেখবো।